आज के इंजीनियरिंग मैथमेटिक्स थर्ड सेमिस्टर कॉम्प्लेक्स एनालिसिस कॉम्प्लेक्स एनालिसिस लॉरेंट्ज़ सीरीज एक्सपेंशन फंक्शन इन लॉरेंट्ज़ सीरीज एक इम्पोर्टेंट अंक और एर आगे भिडियोते लॉरेंट्ज़ सीरीज लॉरेंट्ज़ थियोरेम लॉरेंट्ज़ सीरीज सीरीजटा दो तीन टी अंक करिए आज के आरेकटी अंक जो अंकटा खूब इम्पोर्टेंट ये टाइपर अंक खूब इम्पोर्टेंट एक अंक आसते ही पारे आर कि से धरनेर एक अंक आमी बोलछी भालो करे देखो एक फंक्शन्स एक्सपैंड एफ जेड इक्वल्स टू जेड बाई जेड माइनस वन इंटू टू माइनस जेड इन द लॉरेंट्ज सीरीज वैलिड फॉर दुटो अंक किन्तु एक रिजन ए रिजन जेड माइनस वन मॉड्यूलस ग्रेटर देन वन मैंने एक सर्कल सर्कल बाहरे ग्रेटर देन वन कौन सर्कल सेंटर वन और रेडियस कत वन तार आउटसाइड जेहेतु ग्रेटर देन वन और एटा होच्छे गिए इंटीरियर अफ ए सर्कल जार तुम्हार होच्छे गिए सेंटरटा होच्छे गिए टू पॉइंटे और जेटा नाकि जार लेस देन वन माने इंटीरियर अफ द सर्कल अफ यूनिट रेडियस सेंटर एट टू तार माने आमादेर प्रथम एटाके जे लॉरेंट्ज़ सीरीजे एक्सपैंड करब एई एई नम्बर वन एर जन्य তখন আমরা ইন টার্মস অফ জেড মাইনাস ওয়ান মডিউলাসে আসবে এটা সেন্টার আগেরটায় হয়েছিল সেন্টার ডট জিরো এটা সেন্টার ডট ওয়ানে জেড মাইনাস ওয়ান দিয়ে আসবে আর এটা এক্সপেনশনটা কী দিয়ে আসবে জেড মাইনাস টু দিয়ে আসবে এভাবে মনে রাখতে হবে তো প্রথম ফার্স্ট প্রবলেমটা যখন করব আমরা তখন অবশ্যই আমাদের এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করে নিতে হবে সবসময় কারণ নিচে দুটো ফ্যাক্টর আছে তো পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করে নিয়ে তারপরে আমরা ইন টার্মস অফ জেড মাইনাস ওয়ান দিয়ে আনব এবার করার সময় কী করে করবে প্রথমে ফার্স্ট এটাকে আমরা এই যে ফাংশনটা আছে যে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙা পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙাতে গেলে আমরা কী করব পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙাতে গেলে এফ জেড ইকুয়াল টু জেড বাই জেড মাইনাস ওয়ান আমরা তো এটাকে এ বাই জেড মাইনাস ওয়ান প্লাস বি বাই জেড টু মাইনাস জেড লিখে যেটা করি আর কি সেটা করতে পারি কিন্তু একবারে করার চেষ্টা করবো কারণ নিচে দুটো ফ্যাক্টর আছে একটা জেড মাইনাস ওয়ান একটা জেড টু মাইনাস জেড আমরা এটাকে জেড মাইনাস ওয়ান টু মাইনাস জেড গ্যাপ দিয়ে লিখে নিলাম আমাদের এটাকে তো জেড বানাতে হবে উপরে তো জেড আছে এটাকে কি বানাতে হবে জেড বানাতে হবে জেড বানাতে গেলে আমাদের কি করতে হবে এমন ভাবে করবো যাতে কনস্ট্যান্টটা কেটে যায় এখানে টু আছে কিন্তু এখানে কত আছে ওয়ান আছে তাহলে এটাকে যদি আমি টু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে টু দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস টু আর এখানে যদি আমি প্লাস নেই মাইনাস টু প্লাস টু কি হয়ে যাবে জিরো হয়ে যাবে মাইনাস টু টু দিয়ে মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস টু জিরো হয়ে যাবে তাহলে কনস্ট্যান্ট থাকছে না উপরে তো কনস্ট্যান্ট নেই আর এখানে টু জেড প্লাস মাইনাস মাইনাস জেড জেড তাহলে মিলছে কিনা এটা হচ্ছে জেড হয়ে গেল প্রথম দুটো ফ্যাক্টর লিখে নিলাম জেড মাইনাস ওয়ান টু মাইনাস জেড তারপরে কনস্ট্যান্ট নেই যেহেতু অনলি জেড আছে আলাদা সেপারেটলি প্লাস বা মাইনাস দিয়ে কোনো কনস্ট্যান্ট নেই তাহলে আমাদের এখানে কনস্ট্যান্টটা কাটতে হবে কনস্ট্যান্ট বলতে যার মধ্যে জেড নেই তাহলে এখানে প্লাস টু আছে এখানে মাইনাস ওয়ান আছে এই জন্য মাইনাস ওয়ানকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস টু হবে মাইনাস টু প্লাস টু কেটে যাবে এবার বাকি জেডটা দেখি মিলে কিনা টু জেড প্লাস মাইনাস মাইনাস জেড মানে জেড টু জেড মাইনাস জেড জেড হয়ে গেল তাহলে এইবার নিচে জেড মাইনাস ওয়ান টু মাইনাস কত জেড এবার পার্ট পার্ট ডিভাইড করে দেবো দিস বাই দিস দিস বাই দিস করলে এটাকে এটা এইটাকে যখন আমরা এটাকে ডিভাইড করবো জেড মাইনাস ওয়ান ক্যান্সেল হবে টু বাই টু মাইনাস জেড আর এইটা বাই এটা যখন করবো টু মাইনাস জেড ক্যান্সেল হবে জেড মাইনাস ওয়ান হবে প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ঠিক আছে এটা আমি পার্শিয়াল ফ্র্যাকশনে প্রথমে ভাগ করে নিলাম এবার নাম্বার ওয়ানে যাই কোন রিজিয়নে নিতে হবে জেড মাইনাস ওয়ান
जेड माइनस वन तार मॉड्यूलस ग्रेटर देन वन। किंतु आम्रा आगे क्लासे बोले थी जोकोर आम्रा ये फॉर्मूला टा अप्लाई कोरी बार बार कोरे शो दिए कने लॉरेंस सीरीज़ किंतु आमदे एक टा फॉर्मूला के बार बार कोले अप्लाई करता है शेटा वन माइनस एक्स होल पावर का तो माइनस वन शेटा फॉर्मूला टा क्या चलो वन प्लस एक्स प्लस एक्स स्क्वायर प्लस एक्स क्यूब प्लस डॉट डॉट ये क्या चलो माइनस वन जो भी है এই ক্ষেত্রে প্রোভাইডেড এক্স এর যে মডুলাসটা সেটা অবশ্যই কি 1 এর থেকে কি হতে হবে কম হতে হবে এক্স এর মডুলাসটা লেস দ্যান 1 হতে হবে তো এক্স এর মডুলাসটা লেস দ্যান 1 আমরা যখনই এটাকে এই ফর্মে আনার চেষ্টা করব তখন এই পার্টটা অবশ্যই কি লেস দ্যান 1 হতে হবে না হলে আমরা এই সিরিজে এক্সপ্যান্ড করতে পারব না তাহলে আমাদের z 1 এর মডুলাসটা কি না দ্যান 1 লেস দ্যান 1 না তো তখন আমরা এখান থেকে তাহলে আমরা কি করব 1 বাই রেসিপ্রোকাল করে দেই z 1 লেস দ্যান 1 হচ্ছে কি না z 1 এর মডুলাস যদি গ্রেটার দ্যান 1 হয় তার রেসিপ্রোকালটা কি হবে লেস দ্যান 1 তার মানে ইন টার্মস অফ আমরা 1 বাই z 1 দিয়ে আনার চেষ্টা করব আমরা এটাকে এইটাকে এটা তো 1 বাই z 1 আছে কোনো অসুবিধা নেই এটাকে আর এক্সপ্যান্ড করার দরকারও নেই আমাদের কেন দরকার নেই কারণ আমরা এই রিজনে করব 1 by z minus 1 less than 1, 1 by z minus 1 याद है। किंतु ये टके आनबो 1 by z minus 1 टर्म से। इनफाइनाइट सीरीज आनबो ये टके 1 by z minus 1 देखा ना 1 by z minus 1 less than 1। हमारे जोकों गेटर देन 1 तक में तो लेस देन 1 अवश्य बने नहीं था हमें। ठीक है तो ताहले हम लोग एक फॉर्मूला टा अप्लाई करते बालो। ताहले हम लोग इधर fz के की लिखते पारी। fz के लिखते पारी हम लोग यही पार्ट टा एक ही थक गए। कारण यही पार्ट टा तो कोई हाथ जमे ना को 1 by z minus 1 आ से। আর এইটা 2 বাই এইটাকে তো আমাদের জেড মাইনাস 1 আনতে হবে জেড মাইনাস 1 আনতে গেলে আমরা কি করব ওই যে 2 মাইনাস জেড কে আমরা মাইনাস কত জেড মাইনাস 1 করে দিলাম জোড় করে ঠিক আছে জেড মাইনাস 1 করে দিলাম জেড মাইনাস 1 করা মানে কি এখানে তাহলে কি বেশি না হলো মাইনাস মাইনাসে প্লাস 1 বেশি না হলো তাহলে এখানে প্লাস 1 এখানে তাহলে কত কত হবে माइनस माइनस से प्लस वन अच्छे और तो अच्छे टू ताले इखने की बोलता हूँ मैं टू प्लस वन इसे माइनस वन टू माइनस वन ठीक अच्छे ताले टू माइनस वन से प्लस वन माइनस वन काट पे टू हो चाहिए एडजस्ट कर लाम एक बार ए टू माइनस वन बोलते को तो वन लिखते बढ़िया हमने ताले वन बाई ब्रैकेट में जेड माइनस वन ताले माइनस जेड এটা প্লাস 1 কত 2 হয়ে যাবে মিলছে মিলে যাচ্ছে কিন্তু আমাদের আনতে হবে কত দিয়ে 1 বাই z 1 দিয়ে আমাদের সিরিজটা 1 বাই z 1 তাহলে আমরা ভাগাতে পারবো তাহলে এই এই পার্টটা তো একই রাখলাম আর এই পার্টটা 1 বাই z 1 যদি আনতে হয় তাহলে আমাকে এই পার্টটা কমন দিতে হবে তাই তো z 1 থেকে আমাদের কি নিতে হবে কমন দিতে হবে কিন্তু এখানে মাইনাস আছে এটা মাইনাস আছে তাহলে মাইনাস জেড মাইনাস 1 টা কমন নিয়ে নিলাম ঠিক আছে তাহলে এই পার্টটা কত হয়ে যাবে 1 হবে আর এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে কেন মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নিয়েছি মাইনাস হয়ে যাবে তাহলে এই তো মাইনাস মাইনাস প্লাস এখানে কত হবে 1 বাই কত জেড মাইনাস 1 দেখো 1 বাই জেড মাইনাস 1 দিয়ে চলে আসছে ঠিক আছে 1 বাই জেড মাইনাস 1 যখন এরকম থাকবে 1 বাই জেড মাইনাস 1 তখন এই পার্টটা কমন নিয়ে নেব মাইনাস জেড মাইনাস 1 টা কমন দিলাম তাহলে এটা হয়ে যাবে 1 আর এটা প্লাসটা হয়ে যাবে মাইনাস যেহেতু এখানে জেড মাইনাস 1 নাই তাই ডিভাইড হয়ে যাবে 1 বাই জেড মাইনাস এবার এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে দেখো এটা মাইনাস জেড মাইনাস 1 এই যে চলে আসবে আর এটা এটা মাল্টিপ্লাই করলে মাইনাস মাইনাস ক্যান্সেল জেড মাইনাস জেড ক্যান্সেল 1 ওই 1 চলে আসলো ঠিক আছে এবার আমরা এটাকে 1 বাই জেড মাইনাস 1 প্লাস মাইনাস এ মাইনাস 2 বাই কত জেড মাইনাস 1 অসুবিধা কিছু নেই জেড মাইনাস 1 নিচে আছে আর এটা হচ্ছে কি 1 মাইনাস 1 বাই জেড মাইনাস 1 উপরে নিলে পাওয়ারে কত মাইনাস 1 ঠিক আছে 1 মাইনাস x এই গোটাটা হচ্ছে x 1 মাইনাস x পাওয়ার 1 আছে উপরে উঠলে মাইনাস 1 তাহলে আমরা এখন এটাকে অ্যাপ্লাই করতে পারবো কেন x টা লেস দ্যান 1 1 বাই জেড মাইনাস 1 টা কি লেস দ্যান 1 এই যে লেস দ্যান 1 তাহলে আমরা এটাকে ইনফাইনাইট সিরিজে জয়েন্ট করতে পারবো তাহলে মাইনাস 2 বাই কত জেড মাইনাস 1 2 বাই জেড মাইনাস 1 এইটাকে এই করলে তাহলে এটাকে কি দাঁড়াচ্ছে 1 প্লাস x x বলতে 1 বাই জেড মাইনাস 1 প্লাস x স্কয়ার বলতে
1 by z minus 1 whole square এই ভাবে যাবে প্লাস ডট ডট আর লিখলাম না চলছে খুব এবার এটাকে মাল্টিপ্লাই করে দিই আমরা তাহলেই হয়ে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 1 by 1 by 1 by 1 by z minus 1 minus 2 by z minus 1 minus 2 by z minus 1 তার whole square minus গুণ মাল্টিপ্লাই করে দিই 2 by z minus 1 তার কি হল কি minus dot 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 আর একটা টার্মস হবে কারণ এটা লাইক টার্মস 1 by z minus 1 minus 2 by z minus 1 z minus 1 LCM উপরে 1 minus 2 মানে minus 1 by কত z minus 1 minus 2 by z minus 1 তার হোল স্কয়ার ঠিক আছে minus 2 by z minus 1 তার কি হোল কিউব প্লাস minus minus dot 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 এটাই হচ্ছে রিকোয়ার্ড লরেন্স সিরিজ which is required Lorentz series ঠিক আছে which is required Lorentz series তাহলে আমরা যেহেতু z minus 1 modulus greater than আছে তাহলে 1 by z minus 1 less than 1 আমাদের 1 by z minus 1 এর সিরিজ আনতে হবে 1 by z minus 1 এর সিরিজ আনতে হবে এটা আছে এক নম্বর অঙ্কটা গেল এই ফার্স্ট পার্টের প্রবলেমটা হলো এক নম্বরটা এবার আমরা নেক্সট এই প্রবলেমটারই এইটা কি করব মানে z minus 2 এটা হয়ে গেল এবার আমরা z minus 2 প্রবলেমটা করব নেক্সট পরেরটা When number two, when zero less than modulus z minus two less than one. এখানে তো z minus two modulus less than one ই আছে। তাহলে আমরা in terms of z minus two তে করবো। ঠিক আছে? তাহলে f(z)টা কি দাঁড়াচ্ছে? এই যে এই যে এই যে এই যে z minus two আছে। এখানে তো z minus two নিচে আছে। এটাকে আমরা হাত দিয়ে বলা আমরা জেড মাইনাস টু জেড মাইনাস টু তেই আনতে হবে তো জেড মাইনাস টু নিচে আছে এটাকে আমরা হাত দেবো না কিন্তু এটা যা আছে তাই থাকবে এইটাকে জেড মাইনাস টু দিয়ে আনতে হবে ঠিক আছে তাহলে আমাদের প্রথম পার্টটা যা আছে তাই রাখলাম এই যে এটাকে টু বাই কত টু মাইনাস জেড টু মাইনাস জেড থেকে মাইনাস কমন দিলে কি হবে জেড মাইনাস টু এটা মাইনাস কমন দিতে হবে মাইনাসটা এখানে দিয়ে দিলাম তাহলে জেড মাইনাস টু তে থাকলো আর ওটাকে 1 বাই এটাকে যে জেড মাইনাস টু বানাতে হবে তো জেড মাইনাস টু বানাতে হবে তার মানে এটা জেড মাইনাস টু বেশি দেওয়ার জন্য প্লাস টু মাইনাস ওয়ান তার মানে জেড মাইনাস টু নিলাম বেশি তাহলে প্লাস টু করলাম অ্যাডজাস্ট করার জন্য মাইনাস ওয়ান এবার টু মাইনাস ওয়ান কত টু মাইনাস ওয়ান তো ওয়ান ওয়ান হয়ে গেল ঠিক আছে এটা লেখা যায় এবার আমরা এটাকে জেড মাইনাস টু মডুলাস লেস দ্যান ওয়ান আমরা এমনি এক্সপ্যান্ড করতে পারবো যার জন্য এটাকে আমাদের আর 1 বাই জেড মাইনাস টু করার দরকার নেই তাহলে এইটাকে উপরে তুলে নিব উপরে নিলে আগে 1 লিখব তারপরে কত জেড মাইনাস টু হোল পাওয়ার কত হবে মাইনাস 1 হোল পাওয়ার কত হবে মাইনাস 1 এই জেড মাইনাস টু তো লেস দ্যান 1 ই আছে জেড মাইনাস টু লেস দ্যান 1 আছে অসুবিধা কিছু নেই আমাদের জেড মাইনাস টু তেই আনতে হবে এইবার এই ফর্মুলাটাই আরেকটা যখন প্লাস থাকবে 1 মাইনাস এক্স হোল পাওয়ার মাইনাস 1 খুব ইম্পর্টেন্ট এই দুটো ফর্মুলা কিন্তু তখন একই রকম হবে কিন্তু অল্টারনেট হবে প্রথমটা প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস এই হয়ে যাবে ঠিক আছে কারণ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসে এটা আসছে তখন আমরা এইটাকে কি করে পাচ্ছি মাইনাস টু বাই কত জেড মাইনাস টু এটা যা আছে তাই রাখলাম এইবার এটাকে 1 প্লাস এক্স হোল পাওয়ার মাইনাস 1 তো এখানেও মডুলাস এক্স লেস দ্যান 1 তাই এটা লেস দ্যান 1 ই আছে তাহলে এক্সপ্যান্ড যদি করে দিই তাহলে 1 মাইনাস এক্স মাইনাস কত জেড মাইনাস 2 প্লাস এক্স স্কয়ার জেড মাইনাস 2 তার কি হোল স্কয়ার মাইনাস এক্স কিউব জেড মাইনাস 2 তার কি হোল কিউব প্লাস ডট 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 ঠিক আছে তাহলে হুইচ ইজ রিকোয়ার্ড লরেন্টজ সিরিজ এটাই এইটাই লরেন্টজ সিরিজ হুইচ ইজ required Lorentz series huh?
এই একটা প্রবলেম। প্রথমে পার্শিয়াল ফ্র্যাকশন এনে এইবার যে রিজনে করতে হবে সেই রিজনটা মাথায় রাখতে হবে। আমাদের এক্সপ্যান্ডও করবে দুটো ফর্মুলা, এই এক্সটাকে অবশ্যই লেস দেন ওয়ান হবে মডুলাস এক্সটাকে, সেইভাবে আমাদের আনতে হবে। এটাতে মডুলাস জেড মাইনাস টু লেস দেন ওয়ান আছে বলে কোনো প্রবলেম নেই, জেড মাইনাস টু দিয়েই এক্সপ্যান্ড করবো, মানে এক্সটাকে আমরা জেড মাইনাস টু হিসেবে, আগেরটা মডুলাস জেড মাইনাস ওয়ান গেটাতে ওয়ান ছিল বলে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান লেস দেন বানিয়ে নিয়ে ওয়ান বাই জেড মাইনাস ওয়ানের টার্মসে আনতে হবে। কিন্তু এটা একটু মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, আজকে এই প্রবলেমটাই করালাম। এই ধরনের প্রবলেম আরও প্র্যাকটিস করবে, দেখবে একটা লরেন্স সিরিজ থেকে একটা প্রবলেম কমন পাবেই। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।